আজকে আমি জানি না আমাকে এই ধরনের আয়োজনে কেন ডাকা হলো। চন্দন চন্দন আবার আমি খুব একটা গুরুস্থানীয় বিজ্ঞজন না সঙ্গীতের ব্যাপারে। এনিওয়ে চন্দন যে কোনো কিছুতে আমাকে ডাকে, ফ্ল্যাট কিনলো তোমাকে, তোমার কিন্তু ফিতে হাঁটতে হবে, হ্যাঁ এইভাবে কথা বলে, আর গাড়ি নিলো তার আসতে হবে, মানে বাকি রাখছে শুধু ওই যে ট্র্যাকশন দেয় না, ট্র্যাকশনটা অন করার জন্য। এনিওয়ে আজকে যে আয়োজন, এই আয়োজনের সত্যিকার অর্থে সঙ্গীতের লাস্ট আউটপুটটা হয় সিঙ্গারকে দিয়ে। চন্দন সম্পর্কে আমি বলবো, চন্দনকে আমি দীর্ঘদিন থেকে চিনি, তার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক, তার বাবার সাথে, আমার বাবার তাদের পরিবারের সাথে অনেক অনেক স্মৃতি আছে। সেই আমার বোন পড়েছে তাদের স্কুলে কুণ্ডেশ্বরীতে, তো অনেকগুলো বিষয় নিয়ে যার জন্য ওর প্রতি আমার আবদার অধিকার অনেক বেশি, তার জন্যই আসা। তার পাশাপাশি আমাকে গান কিন্তু সে পাঠায় নাই, গানটা আমাকে পাঠিয়েছিল বগু গত সপ্তাহে। আমি বললাম যে গানটা কবে করলাম, কার লেখা, কার সুর? আমার কাছে সবচেয়ে ভালো লাগে কি আমি গান হিট হবে কিনা, হিট হিট শব্দটা বেশি শুনি, বা হিটকে আমি এইটি এটি না, এটা শীতল করবে গানটা, এটা আমি বলতে পারি। ওই উত্তপ্ত না করে শীতল হোক সেটাই আমি চাই, কারণ সঙ্গীত শুধু বিনোদনের বিষয় নয়, সঙ্গীত অনুভূতি উপলব্ধির বিষয়। আমি বরাবরই এটা দেখে আসছি, যা কিছু সৃষ্টি করেছি। আমি বকুল দিন বলতেছিল ওর একটা গান, ঘুম মানে আমি বলি চোখ বুঝে থাকা, ঘুমটা একবারই আসে সাদা কাফনে ঢাকা। সেই গানগুলো আমরা যখন করেছিলাম তখন থাকে না, তখন বাজারে যারা অধিকর্তা সংস্কৃতি, যারা ধারক বাহক, তারা বলতে শুরু করলো এগুলো চলবো না, কমার্শিয়াল গান মানা। তখনও কিন্তু আমি কমার্শিয়াল বলতে বুঝি না, কমার্শিয়াল আমি জানিও না, আমার হৃদয়কে যেটা ছুঁয়েছে আমি মনে করেছি সেটা রিফ্লেকশনটা হয়তো শ্রোতার কাছে যাবে, এটাই ছিল আমার সবচেয়ে বড় পাওয়ার, এখনো সেটা রক্ষা করছি। আনিস ভাই বললো নাকি, যাই বুল ভাই বললেন যে আমার পছন্দ না হলে আমি কাজ করি না, এমনও হয়েছে বুল ভাই, আমি গতকালকে একটি গান করেছি মনে হয়েছে এটা আমার জন্য ঠিক না, আমি পয়সা ফেরত দিয়েছি। কারণ আমার সবচেয়ে বেদনা দেয় একটি ভালো গান পয়সা পায় নাই কিন্তু রাতে ঘুম দিয়েছে শান্তিতে, আর এমন গান গিয়েছে আমাকে গাইতে হয়েছে অনেক সময় চলচ্চিত্রে, অনেক গান বয়োজ্যেষ্ঠ সঙ্গীত পরিচালকরা করেছেন, না করলে বেয়াদব পাবে, করেছি কিন্তু আমি দিনের পর দিন রাতের পর রাত আমি ঘুমাতে পারিনি। কি এ যে কি অসহ্য বেদনা যারা ক্রিয়েটার তারা বোঝে। তো যাই হোক, আমি চলচ্চিত্র সম্পর্কে আনিস ভাই যেহেতু তিনি উপন্যাসিক, এই কাহিনী সম্পর্কে আমি জানি, উনি লেখার পরে কেঁদেছেন এবং দেখার পরেও কেঁদেছেন চলচ্চিত্র। সুতরাং চলচ্চিত্রের ব্যাপারে আমার আর বলার কিছু নেই, সঙ্গীতের ব্যাপারে আমি বলবো আজকের বিশেষ আয়োজনটা হচ্ছে গানের রিলিজ, তো গান সম্পর্কে আমি বলবো। আমার কাছে বকুলকে আমি প্রথমে ধন্যবাদ দিব এবং সে প্রশংসার দাবিদার, অসাধারণ লিখেছে, তার গানের কথার মধ্যে কাব্য সাহিত্য অন্তমি প্রচন্ড বাবা আমাকে টাচ করেছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম চিনতে কার, তখন বললো ইমরান, অসাধারণ সুর করেছে। সবকিছু মিলে একটা গান তো হয় শুধু আমরা যখন প্রকাশ হয় সিঙ্গারের মাধ্যমে পাই, সেটার পিছনে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস থাকে, সে কথা, সুর, কম্পোজিশন, রেকর্ডিং, সবকিছু মিলে একটি গানে ইমরান তুই বুঝবি যে এরা যদি মিলি পয়েন্ট মানে রিদমের যদি এদিক ওদিক হয় সেখানে কিন্তু গানের মুড চেঞ্জ হয়ে যায়। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে একটি কমপ্লিট একটা অসাধারণ গান, যেটার মধ্যে আতিশয্য নেই, অতিরঞ্জন নেই, কিন্তু মাধুর্য আছে। হ্যাঁ, সো আমি এটা সাফল্য কামনা করি। সঙ্গীতে সবকিছু হিট হতে হবে এমন কোনো বিষয় না, কিছু ভালো সৃষ্টি আমাদের সঙ্গীতে এই যে সংযোজন হলো সেটা আমি মনে করি বাংলা সংস্কৃতির জন্য একটা বিশেষ পাওয়া, অবশ্যই আমি সাফল্য কামনা করব। এই ছবির সাথে সংশ্লিষ্ট যারা আছেন, পরিচালক, তারপরে প্রযোজক, যারা শিল্পী কলা কুশলী আছে, সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা। এই গানটির
এতটুকু আমি বলতে চাই, এটার প্রত্যাশা এবং সম্ভাবনা প্রচুর আমার, এবং আমি আশা করি দর্শকদের হিট না হোক, অসাম ফাটাফাটি এটাতে আমি বলবো না, কিন্তু এতটুকু বিশ্বাস আমার আছে হৃদয়ে স্থান নেবে এবং স্থান পাবে, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ। ধন্যবাদ। কিন্তু কুমার বিশ্বজিৎকে অনুরোধ করবো আর একটু সময় এখানে থাকার জন্য, কারণ এটা সেই মহেন্দ্রক্ষণ যখন আমরা গানগুলো আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করব। একই সাথে আমি আর অনুরোধ জানাবো আমাদের সাথে এই জায়গায় চলে আসার জন্য জানসুল হক, কথা সাহিত্যিক হৃদিতা উপন্যাসের রচয়িতা, সাথে যিনি আছেন কবির বকুল, ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতি কবি, হৃদিতা ছবির দুটো গানের গীতি কবিও তিনি। অনুরোধ করছি সামনে চলে আসবার জন্য। স্যার এই পাশে যদি